হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টেন্স প্রবলেম পার্ট 3। ওকে, এর আগে অলরেডি 20টা অঙ্ক আমি সলভ করে দিয়েছি তোমাদের জন্য। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যে আগের ক্লাসগুলোকে দেখোনি, তারা দেখে নাও, তাহলে কি হবে বলো তো? দুখানা সুবিধা তোমরা পাবে। 1 নম্বর, তোমাদের পরীক্ষার সময় কোনো অঙ্ক ছেড়ে আসতে হবে না। 2 নম্বর, আজকের ক্লাসে প্রত্যেকটা অঙ্ক তোমরা ঠিকভাবে বুঝতে পারবে। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস, টেন্স প্রবলেম পার্ট 3। ওকে, আগের ক্লাসটা ঠিক যে জায়গায় দিয়ে শেষ করেছিলাম সেম অঙ্ক নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। ওকে, কি বলেছে দেখো, বলছে রাঁচি এবং রাউরকেল্লা থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে, একজন 85 কিলোমিটার পার বেগে এবং আরেকটা 63 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করেছে। ওকে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপরটির থেকে 11 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তার মানে যে জোরে আসছিল, সে যে আস্তে আসছিল, তার থেকে 11 কিলোমিটার বেশি পথ এগিয়ে এসেছে। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে বা তোমাকেও জিজ্ঞেস করেছে যে রাঁচি থেকে রাউরকেল্লার দূরত্ব কতটা। ওকে, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়, আমি আগের দিন এই টাইপের অঙ্ককে খুব এলাবোরেট বুঝিয়েছিলাম, ঠিক আছে? আজকে একটু শর্ট টাইপে করব, ঠিক আছে? দুটো ডিস্টেন্স আমাকে, দুটো ভেলোসিটি আমাকে দিয়েছে, একটা দিয়েছে V1, একটা দিয়েছে V2। V1 কত দিয়েছে? 85 কিমি, ওকে, পার আওয়ার। V2 কত দিয়েছে? V2 দিয়েছে 63 কিমি পার আওয়ার, ওকে, 63 কিমি পার আওয়ার। আর কি বলেছে? এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে 11 কিমি, ওকে। তাহলে আমি এটা ছোট হাতে ডি লিখছি, এটা হচ্ছে 11 কিমি কভার করেছে কে, না যে জোরে আসছিল সে। ওকে, তাহলে এখান থেকে আমার রাঁচি থেকে রাউরকেল্লার দূরত্ব বের করতে হবে এই কটা ইনফরমেশনের সাহায্যে। তা আমরা জানি কি যে টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে রাঁচি টু রাউরকেল্লার ডিস্টেন্স। ওকে, এটা সমান সমান কি, এদের ভেলোসিটি দুটো যোগ করব, ওকে, আর এদের ভেলোসিটি দুটো বিয়োগ করব, ওকে, আর তার সঙ্গে গুণ করব হচ্ছে যে এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে। ব্যাস, এইগুলো ভ্যালু বসিয়ে দেবো, আমার অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, তো ভ্যালু যদি বসাই, এটা হচ্ছে 85 + 63 / 85 - 63 × 11। ওকে, তো এইগুলোকে যদি যোগ করি তাহলে এটা হবে আমার 8, এটা হবে 14, এটাকে বিয়োগ করলে হবে 22, নিচে আর গুণ হচ্ছে 11, এটা কাটলে হবে 2 এবং এটা দিয়ে কাটলে হবে 74। দ্যাট ইজ আমার রাউরকেল্লা টু রাঁচি ডিস্টেন্স কত? 74 কিমি। ওকে, কোথায় আছে 74 কিমি? অপশন সি তে রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 22। এটা একেবারে নতুন ধরনের প্রবলেম। ওকে, প্রবলেম নাম্বার 22 কি বলছে? বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটো ট্রেন একটি পোস্টারকে একজন 4 সেকেন্ডে অতিক্রম করেছে, একজন 8 সেকেন্ডে অতিক্রম করেছে, তবে তারা একে অপরকে কত সময় অতিক্রম করবে এটা জিজ্ঞেস করেছে। ধরো এই ধরনের অঙ্ক যদি আমাকে করতে হয় না, তাহলে অনেক বড় হবে। আমি এইগুলোকে খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে করাবো, যাতে চুটকি মারার আগে অঙ্কটা সলভ হয়ে যায়। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একটাই টেকনিক, তুমি খাতার পাশে নোট বোর্ডে লিখে রাখতে পারো। ওকে, নোটটা কি না, এটা হচ্ছে 2xy / x ± y। ওকে, প্লাস কখন হবে? যখন ট্রেন দুটো বিপরীত দিকে থাকবে। মাইনাস কখন হবে? যখন ট্রেন দুটো একই দিকে যাবে। আমি তোমাকে বোঝাতে পেরেছি যে যখন ট্রেন দুটো বিপরীত দিকে থাকবে তখন প্লাস হবে, আর যখন ট্রেন দুটো একই দিকে থাকবে তখন মাইনাস হবে, ক্লিয়ার? আর xy টা কি? xy হচ্ছে পোস্টারটাকে অতিক্রম করা দুটো ট্রেনের সময়। ওকে, অর্থাৎ এখানে x হচ্ছে 4 এবং y হচ্ছে 8। তোমার যদি ইচ্ছা হয় x এর মান 8 ধরবে, y এর মান 4 ধরবে, কোনো অসুবিধা নেই, কারণ কি, এখানে ট্রেন দুটো বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে যে ফর্মুলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে 2xy / x + y। কেন? ট্রেন দুটো একে অপরের বিপরীত দিকে আছে, তাই আমরা প্লাস সাইন ব্যবহার করবো। ওকে, তাহলে কি করবো, সময়টা সেখানে বসিয়ে দেবো, এখানে কি করবো, 2 × 4 × 8 / 4 + 8। ওকে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে অবভিয়াসলি আমরা বেশিটাকে আগে লিখতাম, অর্থাৎ তখন আমি
এক্স এর ভ্যালু ধরতাম 8, ওয়াই এর ভ্যালু দিতাম 4, তোমার যেটা ইচ্ছা, প্লাসের ক্ষেত্রে যেটা ইচ্ছা, মাইনাসের ক্ষেত্রে মাথা রাখবে যেন মাইনাস না আসে, ওকে, তার জন্য যাতে মাইনাস না আসে তার জন্য কি করতে হবে, বড় সংখ্যাটাকে আগে ধরতে হবে, ওকে। তাহলে কি হলো, এটাকে আমি ক্যালকুলেশন করবো, ওকে, এটাকে যোগ করলে কত হবে 12, তাহলে 2 × 4 × 8 বাই হচ্ছে আমার 12, এটা কাটলে হবে 6, আর এটা দিয়ে 2, এটা দিয়ে হবে 3, অর্থাৎ 8 × 16/3, ওকে, তা 16/3 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে, ওকে, 16/3 কোথায় আছে, অপশন এ তে রয়েছে, দেখো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে, চলো সেম ধরনের প্রবলেম আরো কটা সলভ করা যাক, ওকে। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টারকে যথাক্রমে 12 সেকেন্ড এবং 18 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ড অতিক্রম করবে, সেম অঙ্ক না, তাহলে কি করবো এখানে, 2xy/x+y, কেন প্লাস, কারণ ট্রেন দুটো বিপরীত দিকে আসছে, ওকে, তাহলে এখানে এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 18, ওকে, তাহলে আমি যদি 12 18 বসাই, তাহলে এটা 12, এটা 18/12+18, ওকে, তাহলে 2 × 12 × 18/ এটা হচ্ছে তোমার 30, ওকে, যদি আমি কাটি তাহলে এটা হবে 15, যদি 3 দিয়ে কাটি তাহলে এটা হবে 5, তার মানে হচ্ছে 4 × 32 = 3, 7/5, ওকে, তাহলে 72/5 সেকেন্ড সময় লাগবে, এখানে পয়েন্টে আছে, তাহলে আমি কি করবো, একে পয়েন্টে নিয়ে আসবো, 5 × 5, আর এখানে 2 × 4 = 20, আর হচ্ছে 2 থাকবে, তার মানে পয়েন্ট বসি আবার 4, ওকে, 4 × 5 = 20, তার মানে 14.4 সেকেন্ড সময় লাগবে ওই ট্রেনটা, দুটো ট্রেনকে একে অপরকে অতিক্রম করতে, কোথায় আছে, অপশন সি তে রয়েছে, দেখো, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ওকে, চলো নেক্সট প্রবলেম দিকে যাই, প্রবলেম নাম্বার 24, ওকে, 24 নম্বর প্রবলেম কি বলছে, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টারকে যথাক্রমে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে, আশা করি অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে, ওকে, এই অঙ্কটা আমাকে করতে হবে না, তাহলে 24 নম্বর অঙ্ক তোমাদের জন্য এইচ ডব্লিউ থাকলো, ওকে, এর আগে দুটো সেম অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা এই অঙ্কটাকে করে আমাকে কমেন্টে জানাবে অথবা আমাকে এসএমএস করে বলবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কত কতজন অ্যাটলিস্ট এই পর্যন্ত ক্লাসটাকে দেখেছো এবং অঙ্কগুলোকে ঠিকঠাক ভাবে শিখেছো, ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, তোমরা অবশ্যই কিন্তু 24 তারিখের প্রবলেমটার উত্তর আমাকে কমেন্টে জানাচ্ছ, ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 25, ওকে, প্রবলেম নাম্বার 25 কি বলছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টারকে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করবে, অর্থাৎ আগের অঙ্কগুলো ছিল বিপরীত দিকে, এই অঙ্কটা হয়ে গেছে একই দিকে, অর্থাৎ আমার এখানে যে ফর্মুলা ইউজ হবে সেটা হচ্ছে xy/x-y, তাহলে এক্ষেত্রে আমি এক্স এর সেই ভ্যালুটাই ধরবো যেটা মানটা বেশি, অর্থাৎ 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মধ্যে আমি এক্স কে ধরবো 6 আর ওয়াই কে ধরবো 5, কেন, আমি যখনই বিয়োগ করবো এটাকে তখন আমার পজিটিভ আসা খুবই জরুরি, ওকে, পজিটিভ না এলে অঙ্ক নেগেটিভ হয়ে যাবে, অ্যান্সার নেগেটিভ আসবে, মার্কস জিরো বসবে, ওকে, তাহলে এখানে 2 × x এর ভ্যালু কত 6, ওয়াই এর ভ্যালু কত 5, বাই 6 − 5, দ্যাট ইজ আমার এটাকে গুণ করলাম 6 × 12 আর 5 × 12 হচ্ছে 60, তার মানে 60 সেকেন্ড বা 1 মিনিট টাইম লাগবে, আর এটা বিয়োগ করে তো 1 হয়, তাই না, তার মানে ওই ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে মাত্র 1 মিনিট টাইম লাগবে, ওকে, কোথায় আছে এটা, অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, চলো নেক্সট প্রবলেম দিকে যাই, প্রবলেম নাম্বার 26, ওকে, 26 নম্বর প্রবলেম কি বলছে, একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোস্টারকে অতিক্রম করতে 8 সেকেন্ড 12 সেকেন্ড সময় লাগে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে, একই অঙ্ক সেম প্রসিডিউর করব, 2 × xy/x-y, এখানে এক্স এর ভ্যালুটাকে আমি বড় ধরব, অর্থাৎ এক্স হচ্ছে 12, ওকে, তাহলে 2 × 12 × 8/12 − 8, ওকে, 2 × 12 × 8/ এটা বিয়োগ করলে হবে 4, এটা দিয়ে কাটলে হবে 3, 3 × 6, আর 6 হচ্ছে আমার 48, তাহলে 48 সেকেন্ড সময় লাগবে ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করতে, কোথায় আছে 48, অপশন ডি তে রয়েছে, দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, ওকে,
আজকে তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 27। ওকে, 27 নম্বর প্রবলেম কি বলছে? একই দিক থেকে ভিন্ন গতিতে আসা একই ট্রেন, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই একটি পোস্টারকে 6 সেকেন্ড এবং 9 সেকেন্ড অতিক্রম করে, তবে তারা একে অপরকে কত সেকেন্ড সময় অতিক্রম করবে? সেম অঙ্ক, তাই না? কোনো আলাদা কিছু নেই, শুধু আছে একই দিকে। একই দিক মানে কি বলেছিলাম? মাইনাস হবে, তাহলে 2xy/x-y। তোমাদের মনে হতে পারে যে স্যার একই রকম অঙ্ক কেন নেয়, কেন নিয়ে বলতো? যাতে করে ক্লাস শেষ হওয়ার আগে প্রত্যেকটা অঙ্ক তোমার 1 থেকে 2 বার প্র্যাকটিস হয়, আর তুমি যাতে কোনো দিন এখান থেকে না ভুলো, এই কারণের জন্য। ওকে, তো চলো এখানে কি বলেছে, এখানে x এর ভ্যালু কত দেবো? 9 ধরো। ওকে, তাহলে 2×9 আর y এর ভ্যালু দেবো 6। ওকে, তাহলে 9-6, তাহলে এখানে হচ্ছে 2×9×6/3, এটা কাটলে হবে 3, এটা হচ্ছে 6, 6×6=36। তার মানে ট্রেনটা, দুটো ট্রেনকে একে অপর অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগবে। কোথায় আছে? অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। কতক্ষণ লাগে অঙ্কগুলো করতে? ফ্র্যাকশন অফ সেকেন্ড, খুব বেশি হলো ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কগুলোকে সলভ করতে। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 28। ওকে, কোশ্চেন নাম্বার 28, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা অঙ্ক তুমি যদি করতে চাও তাহলে অনেক বড় হবে। ওকে, কিন্তু আমরা করব শর্ট ট্রিক্সের মাধ্যমে, যাতে করে তো পরীক্ষার সময় সময়টা বাঁচে। ওকে, তো দেখো এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করবো। কি বলেছে দেখো, বলছে 75 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, ওই ট্রেনটি কত সময় 75 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এই হচ্ছে গল্প। ওকে, তাহলে এখানে কি কি দিয়েছে? এখানে দিচ্ছে লেন্থ অফ ট্রেন, লেন্থ অফ তোমার ব্রিজ, এবং সেই ব্রিজকে ক্রস করার জন্য তোমাকে দিয়েছে টাইম। ওকে, আর লাস্টে বলেছে যে তাহলে লেন্থ, আর একটা লেন্থ দিয়েছে, সেটা হচ্ছে তোমার স্টেশন। ওকে, একে অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে বলেছে। ওকে, তাহলে ট্রেনের লেন্থ কত দিয়েছে? এটা দিয়েছে 75 মিটার। ব্রিজের লেন্থ কত দিয়েছে? 125 মিটার। ওকে, এটাকে অতিক্রম করতে সময় লাগছে 20 সেকেন্ড। ওকে, এবার তোমাকে বলে দিয়েছে তাহলে 75 মিটার দৈর্ঘ্যের স্টেশনকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে এটা বের করতে বলেছে। ওকে, তাহলে কি হলো, 75 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, তাহলে ওই ট্রেনটাই 65 মিটার দৈর্ঘ্যের স্টেশনকে অতিক্রম করতে কত সময় নেয়, এই হচ্ছে কোশ্চেন। এবং একে সলভ করবো কিভাবে, ভালো করে দেখো, যে একে সলভ করবো আমি লিখবো LT মানে লেন্থ অফ ট্রেন প্লাস যার সময়টা বের করতে হবে, তার সময় বের করতে হবে আমার স্টেশনের, স্টেশনকে অতিক্রম করার সময় বের করতে হবে, তাহলে এখানে লিখবো LS। ওকে, বাই লেন্থ অফ ট্রেন প্লাস যেটা অতিক্রম করেছে অর্থাৎ LB ইনটু টাইম, টাইম এখানে 30 সেকেন্ড। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো যে ওপরে কি লিখবো, দুটোতেই ট্রেনের দুটো যোগ হবে, ওপরেও হবে নিচেও হবে, দেখো LT LT দুটোই যোগ হয়েছে। এইবার LS আর LB, LS মানে কি তোমার হচ্ছে স্টেশনের দৈর্ঘ্য, তাহলে এটার সময় বের করতে হবে, তাই এখানে উপরে লিখবো আর এটা বলে দিয়েছে, তাই এখানে নিচে। ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পেরেছো? তাহলে এখানে এই অনুযায়ী যদি আমি সংখ্যাগুলোকে বসাই তাহলে কি হবে, 75 + 65 / 75 + 125 × তোমার হচ্ছে 20। ওকে, তাহলে এটা হচ্ছে আমার S, হ্যাঁ, তাহলে এটা সমান সমান কি হবে, এটাকে যোগ করব, এটাকে যোগ করলে কত হবে 140। ওকে, আর নিচে কত হবে, নিচে হবে 200 × 20। ওকে, তাহলে এটা শূন্য শূন্য কাটলো, আর এটা দিয়ে কাটলে হবে 10, আর 10 শূন্যটা কাটলো তারপরে 14। তার মানে বুঝতেই পারছো ওই ট্রেনটা যদি এই স্টেশনটাকে অতিক্রম করে তাহলে 14 সেকেন্ড সময় লাগবে, এটা কোথায় আছে, অপশন সি তে রয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমাদের সবার ঢুকেছে মাথার মধ্যে। ওকে, না ঢুকলে কোনো অসুবিধা নেই, কেন পরের অঙ্কটাও সেম নাও আছে। ওকে, চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 29। ওকে, 29 নম্বর প্রবলেম কি বলছে, 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 350 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 25 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সময়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বলে দিচ্ছে লেন্থ অফ ট্রেন। ওকে, কত বলেছে, 250 মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য, এবং এই ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে কত সময়, যে ব্রিজের দৈর্ঘ্য কত, 350 মিটার। ওকে, একে অতিক্রম করছে 50 সেকেন্ডে, এটা হচ্ছে টাইম। ওকে, আর কি বলেছে,
তাহলে তোমার একটা স্টেশন কে স্টেশনের দৈর্ঘ্য কত 230 মিটার, এটাকে অতিক্রম করতে কত টাইম লাগবে, এই হচ্ছে কোশ্চেন, সেম কোশ্চেন আগের মতো। তাহলে নিয়মটা কি না, এল টি প্লাস যা দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ এল এস বাই যা দৈর্ঘ্য অতিক্রম করে গেছে অলরেডি, মানে এল বি ইনটু তোমার হচ্ছে টাইম। ওকে, টাইমটা হচ্ছে এখানে 50 সেকেন্ড, ক্লিয়ার? তাহলে আমি কি করবো, ভ্যালু বসাবো, আর কোনো কাজ নেই আমার। তাহলে এল টি হচ্ছে তোমার 250 প্লাস এটা স্টেশনের দৈর্ঘ্য হচ্ছে 230 বাই তোমার হচ্ছে 250 প্লাস তোমার হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য মানে 350, ওকে, কিন্তু টাইম কত, টাইম হচ্ছে 50। এবার এটাকে যদি আমি যোগ করি তাহলে কি হবে, এখানে দেখো তোমার এটা এটা যোগ করলে হবে 0, এটা এটা যোগ করলে হবে 8, এটা যোগ করলে হবে 4, বাই এটা যোগ করলে হবে কত 0, এটা যোগ করলে হবে 10^1, এটা যোগ করলে হবে 6, গুণ তোমার হচ্ছে 50, এই শূন্য এই শূন্য, সরি দুটো শূন্য মিলিয়ে এটা কাটলো, আর 6 যেটা কাটলে 6^8 = 48, তাহলে 6^8 = 48 আর 5 সরি এটা 8 আর 5 50 হচ্ছে তোমার 40, ওকে, তাহলে 40 সেকেন্ড সময় লাগবে ট্রেনটাকে এই স্টেশন থেকে অতিক্রম করতে। কোথায় হবে 40 সেকেন্ড? অপশন সি তে রয়েছে, দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আজকে তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 30, ওকে, কোশ্চেন নাম্বার 30 এবং পুরো সিরিজের লাস্ট কোশ্চেন, ওকে, কি বলছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ওই ট্রেনটি কত সময় 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কোনো অঙ্ক চেঞ্জ নেই, তাই না? তাহলে এটা আমরা একবার লিখবো, আর কোনো ফর্মুলা লিখবো না, একবার লেখার চেষ্টা করবো, ওকে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত 125 মিটার, ও এই ট্রেনটাকে কাকে অতিক্রম করতে হবে, স্টেশনকে অতিক্রম করতে হবে, এবং তার সময়টা চেয়েছে, তার মানে স্টেশনের দৈর্ঘ্যকে আমি আগে লিখবো, বাই আবার ট্রেনের দৈর্ঘ্য লিখবো, এবং কাকে অতিক্রম করে ফেলেছে অলরেডি না সেটুকু অতিক্রম করে ফেলেছে, তাই ওটাকে লিখবো নিচে, গুণ হচ্ছে সময়, সময় কত 20 সেকেন্ড, ওকে। তাহলে এই হচ্ছে আমার গল্প, আজকে তোমরা বুঝতে পেরেছো, কিন্তু না বুঝতে পারো আগের অঙ্কটাকে আরেকবার দেখো, তাহলে অবভিয়াসলি বুঝে যাবে, ওকে। তাহলে এবার কি হবে, এটাতে যোগ করবো, যোগ করলে হবে 0 হাতে 1 2 3 4, এটা হবে 4, এটা মিলিয়ে হচ্ছে তোমার 2, ওকে, বাই এটা মিলিয়ে হচ্ছে তোমার 75 আর 25 হচ্ছে 100 200 300, তাহলে 300 × হচ্ছে আমার 20, 0 0 কাটলো, ওকে, আর এই 0 0 কাটলো, আর 3 দিয়ে যদি এটা কাটে তাহলে 3 আসতে হচ্ছে 24, আর 8 দুগুণ হচ্ছে 16, তাহলে 16 সেকেন্ড সময় লাগবে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে, ওকে। কোথায় আছে, অপশন সি তে রয়েছে, আজকে তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কগুলো কিন্তু সময় বেশি লাগবে না, এই অঙ্কগুলো তোমার পরীক্ষার সময় সময় বাঁচাবে, তাই অঙ্কগুলোকে বেশি করে তোমাকে প্র্যাকটিস করতেই হবে, তাহলেই তোমার এগুলো মনে থাকবে, যদি প্র্যাকটিস না করো তাহলে সব গুলে হাত দিয়ে ফেলবে, ওকে। ওকে বন্ধুরা, তাহলে এই হলো আমার আজকের ক্লাস, আশা করি ক্লাস কিন্তু ভালো লেগেছে, এবং পুরো সিরিজটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? তোমরা যদি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে এই যে ট্রেনের যে ডিস্টেন্সের যে অঙ্ক, এটা যদি তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত খাতায় লিখে সুন্দরভাবে নোট ডাউন করে এবং তাকে ঠিক ঠিক সময়ে 2 থেকে 3 বার প্র্যাকটিস করো, তাহলে এই টাইপের কোনো অঙ্ক তোমাকে ছেড়ে আসতে হবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, ওকে। শুধু এই সিরিজ কেন, তুমি আমার প্লে লিস্ট ঘাটলে বুঝতে পারবে যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট, ওকে, অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তোমাকে শুধু কি করতে হবে, নোট তৈরি করতে হবে, সেখান থেকে বসে বসে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে কোনো অঙ্ক পরীক্ষার সময় আটকাবে না, ওকে। তাহলে চলো, আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করো, তাহলে কি হবে, যখন আমি কোনো ক্লাস নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, ওকে। আর যদি ক্লাস ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ক্লাসটাকে, আর কমেন্ট আমাকে বলে যেও যে এই পুরো সিরিজ তোমার কেমন লাগলো, ঠিক আছে? আর যদি কারো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে যে স্যার এই চ্যাপ্টারটা পড়ালে ভালো হয়, তাহলে সেটাও আমাকে বলতে পারো, অবভিয়াসলি তোমরা কিন্তু দেখে নিও যে আমার কোন কোন চ্যাপ্টার হয়েছে আর কোন চ্যাপ্টার বাকি আছে, কারণ তুমি যে চ্যাপ্টারটা হয়ে গেছে অলরেডি সেটা বললে কিন্তু আমি করাবো না, যেটা হয়নি সেটা আগে করাবো, ওকে। তো চলো, দেখা হচ্ছে পরে অন্য কোনো সিরিজে অন্য কোনো ক্লাসে, তোমার মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।